নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল স্টিচ অ্যান্ড কুক বার সম্বন্ধে আপনাদের সকলকে জানাই স্বাগত। চলে এসেছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকে আমি কিন্তু আপনাদেরকে 35 সাইজের প্রিন্সেস কাট ব্লাউজ পুরোটা কাটিং করে দেখাবো, কীভাবে আপনারা কাটিং করতে পারবেন এবং সেই কাটিংগুলো পেপারে ছাপ তুলে রেখে দিয়ে পরে যখন এই মাপেরই আবার কোনো ব্লাউজ আসবে তখন কিন্তু সেই পার্টগুলো বসিয়ে জাস্ট ছাপ তুলে নিয়ে কিন্তু আপনাদের সময় বাঁচিয়ে অনেক তাড়াতাড়ি কাজ কিন্তু করতে পারবেন। সেই টিপসটাও কিন্তু আপনাদেরকে আজকে আমি শেয়ার করবো। তো দেখুন, এইটা হচ্ছে আমার লাইনিং মেইন কাপড়। তো মেইন কাপড়টা আমি প্রথমে কাটিং করবো না, প্রথমে আমি এখানে লাইনিং কাপড়টাই কাটিং করবো। তাই লাইনিং কাপড়টা নিয়ে নিয়েছি এবং লাইনিং কাপড়টা আমার দুপাটে আছে। আর দুপাটটা দেখুন, এটা কিন্তু হাতের সাইড আমার খোলা সাইড, যেহেতু এটা হচ্ছে আমার পেছন দিকে হুক হবে তার জন্য নিয়েছি। এবার প্রথমে এখানে দেখুন দুসুত করে প্রথমে আমি দাগ দিয়ে দেবো হুক এবং হুকের ঘরের জন্য। তো এখানে কিন্তু দুসুত করে নিয়েছি। আর এখনও যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিন। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু এটা লাইক করতে কিন্তু ভুলবেন না। এবার দেখুন, আমি এখানে দাগ দেওয়ার পর এখানে নিয়ে তবে ঝুলের মাপ। তো ঝুল আছে আমার এখানে 14.5 ইঞ্চি, তার সঙ্গে 1 ইঞ্চি এক্সট্রাতে 15.5 হতে দাগ দিয়ে দিচ্ছি। তো আপনাদের ঝুল যা থাকবে সেখান সঙ্গে কিন্তু 1 ইঞ্চি এক্সট্রা দিয়ে আপনারা এখানে মাপটা নিয়ে নেবেন। তারপর দেখুন এখানে নিতে হবে পুটের মাপ। তো এটা আমার অনেকটাই ডিপ পিট হবে, তাই আমি এখানে পুর নিয়েছি 5 ইঞ্চি। আর দেখুন এই যে দুসুত যে দাগটা দিয়েছিলাম, এই দুসুত কিন্তু ছেড়ে কিন্তু আমি 5 ইঞ্চি দাগ দিয়েছি। এটা কিন্তু একটু খেয়াল রাখবেন, আপনারা কিন্তু ছেড়েই মাপটা দেবেন। তো তারপরে দেখুন এখানে আমি নিয়ে নিচ্ছি মোহরার মাপ। তো মোহরা নিয়ে নিচ্ছি পুর যা আছে তার সঙ্গে 1/2 ইঞ্চি এক্সট্রা দিয়ে মোহরার মাপটা কিন্তু নিয়ে নিচ্ছি। এবার দেখুন মোহরার কাছ থেকে যে এইখান থেকে কিন্তু আমাদের এবার ছাতির মাপটা নিতে হয়। তো ছাতি এখানে আমার আছে 35 ইঞ্চি, তো 35-কে 4 দিয়ে ভাগ করে যেই মাপটা হয় সেই মাপটা দেখুন এখানে নিয়ে নিচ্ছে। তো আপনাদেরও যেই মাপটা থাকবে সেই মাপটাই কিন্তু নিয়ে নেবেন। তো এই সূত্র কিন্তু একটাই থাকে। তো এখানে 32 কি 34 কি 36 এবং বা যে কোনো মাপ হোক কেন সেই মাপটাকে কিন্তু এখানে আপনারা 4 দিয়ে ভাগ করে দিলে কিন্তু যেটা বেরোবে সেটাই কিন্তু আপনাদের ছাতির মাপ। তো তারপর দেখুন আরও 1.5 ইঞ্চি এক্সট্রা নিতে হবে, এটা যদি পরে আমাদের কখনো টাইট হয়ে যায় তো লুজ করার জন্য কাজে লাগবে। তো তার জন্য দেখুন আমি 1.5 ইঞ্চি এখানে এক্সট্রা নিয়ে নিয়েছি। তারপর এবার কি করতে হবে, নিচের দিকে এখানে হচ্ছে আমি লম্বা দাগটা টেনেছি কাপড়টা সোজা করার জন্য, তো অসমান যেন কাপড় না থাকে এটা একটু খেয়াল রাখবেন। তারপরে দেখুন এখানে নিয়ে দেবো কোমর। কোমরের মাপ হচ্ছে, কোমর এখানে আমার আছে 28 ইঞ্চি, তো 28-কে আমি 4 দিয়ে ভাগ করে দেবো তাহলে 7 ইঞ্চি হয়। তো আপনাদের কোমর যা থাকবে তাকে 4 দিয়ে ভাগ করে নেবেন। তারপরে দেখুন এখানে নিচ্ছি 1/4 ইঞ্চি টেকিনের জন্য, তো পিছনে যে টেকিন দেবো তার জন্য নিয়েছি 1/4 ইঞ্চি। তারপরে দেখুন আরও 1.5 ইঞ্চি নিয়ে নিয়েছি, তো এটা হচ্ছে অতিরিক্ত। তারপরে হচ্ছে এবার উপরের দাগের সঙ্গে নিচের দাগটা একটা স্কেল দিয়ে এখানে মিলিয়ে দিতে হবে। দেখুন এখানে আমি স্কেল দিয়ে মিলিয়ে দিচ্ছি। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করতে ভুলবেন না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যদি চ্যানেলের প্রথমবার নতুন হয়ে থাকেন। তারপরে দেখুন এখানে আমি দাগ দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি 2 উপরে 1 ইঞ্চি 2 সুতে একটা দাগ দিচ্ছি কোন দিকে, এটা হচ্ছে আমাদের পেছনের বগল মোড়া এবং সামনের বগল মোড়া, আমি একটাই রাখতেছি, ঠিক আছে? তো দেখুন আমি এখানে পুরোটা দাগ দিয়ে দিয়েছি। এবার কি করতে হবে, আমাদের এখানে পিঠের জন্য মাপ নিতে হবে। তো প্রথমে এখানে দেখুন পিঠের জন্য চাওড়ার মাপটা নিয়ে নেবো। তো পিঠ এখানে আমি চাওড়া রাখবো 2 ইঞ্চি। আর এই যে দুই সুত করে যে দাগটা, সে দুই সুত কিন্তু ছেড়েই আমি দাগটা দিয়েছি। তো দুই সুতে দেখেন দেখুন 2 ইঞ্চিতে দাগ দিয়ে দিয়েছি, তাতে হবে লম্বার মাপটা। তো এখানে কিন্তু আমার পিঠটা অনেকটাই ডিপ হবে। তো এখানে দেখুন পিঠ আবার ডিপ হচ্ছে 11.5 পর্যন্ত, 11 ইঞ্চি রেডি হবে, তার সঙ্গে 1/2 ইঞ্চি এক্সট্রা দিয়েছি। আর নিচের দিকটা আমি 3 ইঞ্চি করেছি, সামান্য একটু খেলানো হবে বলে তার জন্য। এবার দেখুন এই দুটো দাগকে এখানে মিলিয়ে দিতে হবে, বক্স করে নিতে হবে। এখানে দেখুন এরকমভাবে প্রথমে স্কেল দিয়ে একটা দাগ টেনে নেবো, দাগ দেবার পর এটা দেখুন মিলিয়ে গেছে। তো তারপরে এখানে কিন্তু শেপ দিয়ে দেবেন। তো আপনাদের যে ধরনের শেপ ভালো লাগে আপনারা সেই ধরনের শেপ দিয়ে দেবেন। তো আমার এখানে কিন্তু রাউন্ড শেপ করতে বলেছিল, তাই আমি এখানে রাউন্ড করে দিয়েছি। তো দেখেছেন পুরোটা আমার দাগ দেওয়া হয়ে গেলে পুরোটা কেটে নেব। তো এখানে দেখুন আমি পিছনের পার্টটা পুরোটা কেটে নিয়েছি। তো এবার কি করতে হবে, একটা সিঙ্গেল পেপারের বা ডবল পেপারের উপর রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। রেখে এখানে দেখুন পুরো মাপটা আমাদের প্রথমে তুলে নিতে হবে। তো আর এই যে দুসুত করে যে কাপড়টা নিয়েছিলাম, এই দুসুত কাপড়টা কিন্তু ছেড়ে আমি পুরো মাপটা তুলে নিয়েছি, কেননা এটা আমাদের সামনের পার্ট কাটিং হবে তার জন্য। এবার দেখুন এখানে গলার মাপটা নিতে হবে। তো গলা ছিল 2 ইঞ্চি, তো 2 ইঞ্চি নিয়েছি, পেছনে যা হয় সামনেতে কিন্তু তাই হয়। এবার দেখুন ওপরের দিকে এখানে আমি নিয়ে, তারপর নিচের দিকে নিয়ে নিয়েছি গলার চার মানে লম্বাটা, এখানে 6.5 রেডি হবে, তার সঙ্গে 1/2 ইঞ্চি দিয়ে 7 ইঞ্চি করে দিয়েছি। আর নিচের দিকটা সামান্য একটু খেলানো করবো বলে এখানে নিচ্ছি আমি 2.5 ইঞ্চি, ওপরে নিয়েছি 2 ইঞ্চি এবং নিচের দিকে নিচ্ছি মানে 1/2 ইঞ্চি এক্সট্রা। তো দিয়ে এখানে দেখুন প্রথমে দাগ দিয়ে দেবো ভালো করে, একটা চৌকো বক্স হবে যেমন ঠিক পেছনে করেছিলাম সেরকম। আর এখানে কিন্তু শেপ দিয়ে দেবেন যে কোনো ধরনের আপনার গলার ডিজাইন চাই সেরকম। এবার ওপর থেকে এখানে আমাদের নিতে হবে পয়েন্টের মাপ। তো পয়েন্ট আমার এখানে ছিল 10 ইঞ্চি, তার সঙ্গে আরও 1/2 ইঞ্চি এক্সট্রা দিয়ে টোটাল 10.5 দাগ দিয়ে দিচ্ছি। এবার এই দাগটাকে এখানে একটু স্কেল দিয়ে প্রথমে বাড়িয়ে দিতে হবে। তো আপনাদেরও পয়েন্ট যা থাকতে হবে তার সঙ্গে কিন্তু 1/2 ইঞ্চি অবশ্যই নিয়ে নেবেন এক্সট্রা। এবার এখানে একটা আমাদের মাপ আছে, এখানে মাপটা হবে ছাতিটা থাকবে তাকে আপনারা এখানে 10 দিয়ে তাকে ভাগ করে দেবেন। তো আমার এখানে ছাতি ছিল 35 ইঞ্চি, 35-কে 10 দিয়ে ভাগ করলে হয়
3.5 ইঞ্চি, তো 3.5 ইঞ্চি নিয়ে নেওয়ার পর এবার একদম সরাসরি নিচের দিকে নামিয়ে দেবো, স্কেল মানে সোজা বলে নামিয়ে দেবো। এবার দেখুন নিচের দিকে প্রথমে এখানে নিয়ে নিতে হবে কোমরের মাপ, তো কোমর ছিল আমার 7 ইঞ্চি, কারণ 28কে 4 দিয়ে ভাগ করলে হয়। তারপর নিচে 2 ইঞ্চি এক্সট্রা, কারণ খাপের জন্য। তারপরে আরও নিচে 1.5 ইঞ্চি এক্সট্রা, এটা হচ্ছে লুজিংয়ের জন্য। এবার উপরের দাগের সঙ্গে নিচের দাগটা কিন্তু প্রথমে মিলিয়ে দিচ্ছি, আর নিচের দিকে 2 ইঞ্চিটা নিয়েছি এটা কিন্তু খাপের জন্য, 2 ইঞ্চিটা কিন্তু খাপের জন্যই আমি এখানে নিয়েছি, ঠিক আছে। তো দুটো দাগকে এখানে এখন মিলিয়ে দিয়েছি। এবার এই যে 2 ইঞ্চিটা আমি নিয়েছিলাম এটা নেব এইখান থেকে, কারণ আমাদের খাপটা তো রেডি হবে এখানে, তাই জন্য 2 ইঞ্চিটা এইখানে প্রথমে দাগ দেবো। 2 ইঞ্চি দাগ দিয়েছি, তারপরে দেখুন এখানে নিচে আমি 1.5 ইঞ্চি ওপর থেকে সোজা করে দাগটা প্রথমে তুলে দেবো। এবার এই দুটো দাগকে এখানে প্রথমে স্কেলের সাহায্যে নিয়ে নিতে হবে। তো আপনাদের যদি ভারী ছাতি হয়ে থাকে তাহলে এই 2-এর বদলে আপনারা 2.5 কি 2.75 ইঞ্চিও নিতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার দেখুন এখানটা হালকা করে রাউন্ড শেপ করে দেবো যাতে কোণের মতো না বেরিয়ে থাকে। এবার এইটার সঙ্গে উপরের যে মোহরার জায়গাটা ওইখানটাতে কিন্তু এরকম আলতো হাতে ডট ডট দিয়ে আপনাদেরকে শেপ দিয়ে দেবে প্রিন্সেস কাটের, ঠিক আছে। এই দেখুন প্রিন্সেস কাটে কিন্তু এরকম হালকা হাতে আপনাদেরকে ডট ডট করে শেপ দিয়ে দিতে হবে, তাহলেই দেখুন কত সহজে কিন্তু আপনাদের এখানে পুরো পার্টটা রেডি হয়ে গেল। তো এবার জাস্ট যেরকম রেখেছি এবার পুরোটা আমি এখানে কেটে নেব। তো দেখুন কেটে নিয়েছি, এখানে কেটে নেওয়ার পর ঠিক এমনটা দেখাচ্ছে, আর এই পার্টটা কিন্তু আমাদের বাড়তি যাবে। তো এটার সঙ্গে কিন্তু সেলাই আমাদের করতে হয়। এবার দেখুন এখানে আমি সব পার্টগুলো এখানে প্রথমে বসিয়ে নেবো, কারণ আমাদের এখানে এক্সট্রা নিতে হবে, যেহেতু সেলাই করার সময় আমাদের জয়েন্ট করতে হয়। তার জন্য লাইনিং কাপড়টা দুপাটে আছে এবং হাতের দিকটা আমার জয়েন্ট সাইড আছে, যেহেতু সামনের দিকটা আমার জয়েন্ট হবে তার জন্য। তো প্রথমে দেখুন এরকম পার্টটাকে রেখে ভালোভাবে প্রথমে ছাপ তুলে নেবো। তো প্রথমে ছাপ তুলে নেবার পর এবার এই দিকে এই দিকটায় হচ্ছে আমাদেরকে 1/2 ইঞ্চি করে পুরোটা বাড়াতে হবে, এটা হচ্ছে সেলাই মার্জিন। তো দেখুন জাস্ট এই দিকটায় বাড়াতে হয়, আর নিচের দিকে আমরা এখানে 1 ইঞ্চি এক্সট্রা নেবো, ঠিক আছে। জাস্ট এই দিকটা কিন্তু এরকমভাবে করতে হয়, জাস্ট এই দিকটা 1/2 ইঞ্চি করে পুরোটা নিতে হয়, আর নিচের দিকে 1 ইঞ্চি বাড়াতে হয়। আর এই পার্টটাকে নেবো, এই পার্টটাও কিন্তু ডবল পাটাই আছে, ডবল পাটা রেখে ছাপ তুলে নিয়েছি। এবং এটা নিচের দিকে নয়, জাস্ট এই যে ব্রাউন শেপের জায়গাটা এই জায়গাটায় পুরোটা 1/2 ইঞ্চি করে আমরা এখানে প্রথমে বাড়িয়ে নেবো। তো আমাদের কেননা সেলাই কর দুটো যখন খাব আমরা সেলাই করবো তার জন্য এক্সট্রা লাগবে, তার জন্য এখানে কিন্তু 1/2 ইঞ্চি করে নিয়েছি। তো দেখুন এখানে কিন্তু পুরো মাপটাই আমি নিয়ে নিলাম, এই দেখুন। তো পুরো মাপটা নেওয়ার পর এবার কিন্তু পুরো এই যে দুটো পার্ট, এই দুটো পার্ট কিন্তু কেটে নেবো, আর সব পার্টে কিন্তু ডবল পার্টে আছে, ঠিক আছে, ডবল কাপড়ে আছে। তো দেখুন 3টে পার্ট এখানে আমি কেটে নিয়েছি। এবার কী করতে হবে, মেন কাপড়ের উপর রাখবো, রেখে কেটে নেবো। তো তার আগে কিন্তু এখানে আমি হাতাটা কাটিং করে দেখাবো। তো হাতার জন্য দেখুন কাপড়টা 4 পার্টে নিয়েছি, আর হাতের দিকটা আমার জয়েন্ট সাইড আছে, আর অপর সাইডটা আমার খোলা সাইড আছে। এবার দেখুন এখানে নিতে হবে আমাদের হাতার প্রথমে লম্বাটা। তো এখানে আমার লম্বা হাতা হবে 10 ইঞ্চি, 10-এর সঙ্গে আমি আরও 1 ইঞ্চি এক্সট্রা দিয়ে টোটাল 11 ইঞ্চিতে দাগ দিয়ে দিচ্ছি। তারই ঠিক নিচে 3 ইঞ্চি নিচে আমাদের একটা দাগ দিতে হবে, এবং সেই দাগটাকে প্রথমে বাড়িয়ে নিতে হবে। এবার এখানে একটা মাপ আছে, আমরা যে পিঠটা কাটিং করেছিলাম এই পিঠে দেখবেন এই যে ছাতি থেকে মানে ছাতির ফিনিশ পর্যন্ত যে মাপটা আছে, এই দেখুন পুট লাইন থেকে এই পুট লাইন থেকে ছাতি যে ফিটিংস পর্যন্ত মাপটা আছে এরকম ক্যানাচি করে ফিতে দিয়ে মেপে নেবো কত হয়। তো এখানে আমার দেখুন 7 হয়েছে, তো আপনাদেরও যেটা হবে সেটা নিয়ে নেবেন। এই দেখুন আর এক্সট্রা আমরা রেখেছিলাম সেখন 1.5 ইঞ্চি, তো 1.5 ইঞ্চি এখানেও নিয়ে নেবো। যত আমরা মানে পাটে রাখবো, ব্লাউজের পাটে রাখবো, সেটাই কিন্তু হাতাতেও রেখে দেবো। তো তারপর নিচের দিকে দেখুন এখানে মুড়ি নিয়ে নিতে হবে, মুড়ি এখানে আমার ছিল 9 ইঞ্চি, 9কে হাফ করলে হয় 4.5, তারপর আরও 1.5 ইঞ্চি এক্সট্রা আমি এখানে নিয়ে নিয়েছি। তো আপনাদের যে মাপটা হবে তাকে আপনারা হাফ করবেন, এবং তারপরে আরও অতিরিক্ত 1.5 ইঞ্চি নিয়ে নেবেন, কারণ এটা আমাদের যদি কখনো টাইট হয়ে যায় তার ফলে দরকার হবে। এবার দুটো দাগকে এখানে দেখুন মিলিয়ে দিয়েছি, আর ওপরের দিকে এই যে দাগটা ছিল এই দাগটাকে এখানে আমাদেরকে হাতার কিন্তু শেপ দিয়ে দিতে হবে। তো এটা জাস্ট আলতো হাতে ভালোভাবে কিন্তু আপনারা এখানে শেপটা দিয়ে দেবেন। এই দেখুন আমি এখানে প্রথমে শেপটা দিয়ে দিলাম, বাস আর কিছুই না, আমাদের হাতাটা পুরো কমপ্লিট হয়ে গেল। তো এবার আমি এখানে পুরো হাতাটা কিন্তু কেটে নেব। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিও আপনাদের কেমন লাগছে, বা আপনারা কী টপিকের উপর ভিডিও দেখতে চান। আর কোথাও যদি বুঝতে না পেরে থাকেন আমাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি কিন্তু রিপ্লাই দেবো। তো দেখুন এখানে কিন্তু আমি সব পার্টগুলো কেটে নিয়েছি, আমার এখানে হাতারাও কাটিং হয়ে গেল, এবং আমার সব পার্টগুলো কিন্তু কাটিং হয়ে গেছে। এবার জাস্ট মেন কাপড়ের উপর রাখবো, রেখে কিন্তু এখানে কেটে নেবো। তো মেন কাপড়টা দেখুন নিয়ে নিয়েছি, এবং মেন কাপড়টা আমার দুটো পার্টে আছে, মানে 2 পার্ট করে নিয়েছি, 5 করে নিয়েছি মিডল থেকে। নেবার পর এবার সব পার্টগুলো জাস্ট বসাবো, এবং সামনের পার্টটা কিন্তু যেটা মিডিলের পার্ট ওটা কিন্তু জয়েন্ট সাইডে করে করবেন। তো দেখুন এখানে আমার সব পার্টগুলো কাটিং হয়ে গেছে, মেন কাপড় লাইনিং কাপড় আমি কিন্তু এখানে আর কোনো ধরনের কোনো এক্সট্রা নেইনি। তো সব পার্টগুলো আমার এখানে কাটিং হয়ে গেছে, এখানে হাতটা দেখুন কেটে নিয়েছি। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। তো আজকের জন্য টাটা।